রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থার অরাজকতা বহুদিনের ফলাফল, সড়কে আহত মানুষ অথবা লাশের মিছিল, তাতেও কাটেনি উদাসীনতা। তবে এবারে পুরো সিস্টেমকেই নাড়িয়ে দিয়েছে কুর্মিটোলার দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যু। আমাদের দাবি হলো একমাত্র যে রাস্তায় কোনো ফিটনেসবিহীন লাইসেন্স ছাড়া কোনো ড্রাইভার রাস্তায় গাড়ি নেবে না বাইরে, কারণ ফিটনেসবিহীন গাড়ি মানেই হলো আরেকটা আরেকটা লাশ। রোববার থেকেই উত্তাল পুরো ঢাকা। ভাঙচুর আর অগ্নিসংযোগের মুখে রাজপথ গণপরিবহন শূন্য। ভোগান্তি মাথায় নিয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোই এখন নগরবাসীর নিয়তি। এরই মধ্যে শহরের বিভিন্ন স্থানে চালকদের জন্য লাইসেন্স চেকপোস্ট বসায় বিআরটিএ। পথে নামেন বিআরটিএর চেয়ারম্যানও, ঘোষণা দেন কেবল ঘাতক বাস দুটির রোড পারমিট বাতিলে। জাবালের নূরের যে দুটি গাড়ি দুর্ঘটনা করেছে তাদের রেজিস্ট্রেশন এবং ফিটনেস আমরা বাতিল করে দিয়েছি। তাই রেজিস্ট্রেশন বাতিলের আর রোড পারমিটের আর কোনো প্রয়োজন নেই, আসলে তো রাস্তায় নামতে পারবে না রেজিস্ট্রেশন বাতিল হলে। তবে আন্দোলনের মুখে আজও রক্তহীন ছিল না ঢাকার রাজপথ। অদক্ষ চালকের গতিতে দিনের বেলায় পুরান ঢাকার দনিয়ায় পিকআপ ভ্যানে পিষ্ট হয় এক শিক্ষার্থী।